হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি ডায়েরি। সুমি ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে, কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 10টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম। তো এখন রান্না করব শুটকি মাছ, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলো, মা রান্নাঘরে সব জোগাড় করছে, আমি জোগাড় করে দিয়ে এসেছি। তো চলো রান্নাঘরে, দেখো গরম জল করেছে, এর মধ্যে শুটকি মাছটা দিয়ে দেবে। এর মধ্যে কি ভিজিয়ে রাখবো কিছু? একটু ভিজাবো। গরমটা চলে যায় নাকি? যে কোনো শুটকি মাছ রান্না করলে গরম জলে ভেজাতেই হয়। এটা হলো আমোদি মাছ, আমোদি শুটকি। আর এখানে এটা করার জন্য দেখো, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি, টমেটো কুচি, আর আছে কাঁচা লঙ্কা, আলু। আর এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে অনেক বালি আছে, তাই তো? গরম জল না দিলে বালি যায় না। ভালো করে দু তিনবার করে ধোবে এবার এটাকে। গরম জল দিয়েছি, পরে মানে গন্ধটা একটু কম লাগছে, কি পচা গন্ধ বেরাচ্ছে, বালি কিচকিচ করতে আওয়াজ হচ্ছে। যেমন করে মাছ ধরে না, করেই ধুতে হবে, বুঝেছ? তো চলো ধুয়ে নিক, অনেক টাইম লাগবে তা ধুতে। অনেকটাই ধুব, অনেকবার ধুতে হবে, নাহলে বাড়ির জন্য খাওয়া যাবে না। তো দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি, মার এখন মাছ ধোয়া হয়নি এখনো। মাছটা ধুতে অনেকটাই টাইম লাগে, বালি আঁশ এখনো ধুচ্ছে। আর কবার ধোবে? আর দুবার দুবো, যতক্ষণ না বালিটা যাবে আর কি, ততক্ষণ ধুতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে যে রসুন থেতো করা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, নিজের থেকেই বুঝতে পারবে যে মাছটা ধোয়া হয়েছে কি হয়নি। পরিষ্কার জল বেরিয়েছে, মানে পরিষ্কার জল, আর হাত দিলেও বুঝতে পারবে যে বালি নেই, মানে আর ধুবো না, বুঝেছো? হয়ে গেছে, চকচক করছে। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই কুচানো আলুটা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলো। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার শুকনো মাছটা দিয়ে দিলো। লঙ্কাটা একটু পরে দিচ্ছে, ভাজিতে যাবে বলে লঙ্কাটা পরে দিল। আর শুকনো মাছে লঙ্কা একটু বেশি দিতে হয়, ঝাল ঝাল না হলে আমার ভালো লাগে না, কিন্তু একটু লঙ্কা বেশি দিতেই হয়। দারুণ লাগছে, ভালো লাগছে। ঢাকা দেবে না নাকি? কি কি আর একবার বলো। মনে হচ্ছে পূজা টুজো না দিয়ে এখনই খেয়ে নি। তখন কি বলছিলে সেটা বলো। মা হচ্ছে ঘটি, কিন্তু বাঙালিদের খাবার খুব খাই। আর এবারে গন্ধটা বেরাচ্ছে, মা ঘটি কিন্তু বাঙালিদের খাবার ফেভারিট, ফেভারিট খাবার। তাহলে কি আগে ভাত খেয়ে নেবে, পূজাটা আমি দিয়ে দেবো? না না, ঠাকুর ভাব দেবে। সত্যি মাছ হচ্ছে না, ওই জন্যই মনে ভাবছিলাম আগেই খেয়ে নেবো। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবে, হয়ে গেলে তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এত গন্ধ লাগছে বন্ধুরা, কি বলবো, মানে রান্নাঘরে টেকা যাচ্ছে না। আমি চলে এসেছি ঘরে, অ্যাডজাস্টমেন্ট চালিয়ে রেখেছে, তাও গন্ধ বেরাচ্ছে, শুটকি মাঝে গন্ধ তো হবেই। চলো ফাইনাল হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো।
আর যদি আজকে সমীর বাড়িতে থাকতো মানে পাগল হয়ে যেত, এমনিতেই তো মাছ খায় না, গন্ধ পায়, আর ভাগ্যিস কাজে আছে, নইলে আজকে পাগল হয়েই যেত, এত গন্ধ বেরাচ্ছে। তো দেখো ফাইনাল হয়ে গেছে, এই দেখো। তো মা বলল কড়াইয়ের মধ্যে রেখে দিতে আর দিয়ে ঢাকা দিতে, তাহলে মাছটা আরেকটু নরম হয়ে যাবে। তো বাটিতে ঢালবো না, পরে ঢেলে নেবো। আর গ্যাস অফ করে দিয়েছি দেখো। আর সকালবেলা রান্না করেছি হচ্ছে ডাল, মানে ডাটা দিয়ে ডাল করেছি, আর একটা পাঁচমিশালি সবজি, পেঁপে, আলু, বরবটি, ডাটা, কুমড়ো সব মিলিয়ে আর কি একটা পাঁচমিশালি সবজি করেছি আর ডাল। আর এই শুটকি মাছটা সমীর খাবে কিনা যাই না, যদি না খায় তাহলে ডিম ভেজে দেবো। প্রতিবারে তো ঘরে এসেই মানে যদি মাছের গন্ধ পায় মানে কাছ থেকে এসেই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, আজকে দেখবো ও কিছু বলতে পারে কি না। ঠিক আছে, তো চলো এখন চান টান করবো, আর মা তো পুজো দেবে বলেছে, তারপরে আবার কি দেখাচ্ছি কিছুদিন পরে। আমিও কখনো খাইনি জানো তো শুটকি মাছ, মানে আমার বাবার বাড়িতেও আমার মা বাবাও কখনো খায়নি, আর খেয়েছি কিনা যাই না, কখনো মনে পড়ে না, মানে খেলেও খুব কম খেয়েছে। কিন্তু এখানে এসে মানে আমিও প্রথমবার খাবো, মানে শ্বশুরবাড়ি এসেই আগে একদিন খেয়েছিলাম, অত ভালো মনে নেই, আজকে খাবো, দেখি যদি খেতে পারি খাবো, নাহলে আমাকেও ডিম ভেজে খেতে হবে। বাইরে আসলাম বন্ধুরা, দেখো আমাদের পঞ্চজবা ফুটেছে, কি দারুণ লাগছে, কি রোদ, মানে কি বলবো, মানে পুড়ে যাচ্ছে গা। আমার ঝিঙে গাছে ঝিঙে হয়েছে, সেটা দেখানোর জন্যই এসেছি, দেখো একটু দেখছো, আর ওইদিকে এই একটা নিচে হয়েছে, বড় হবে কবে কে জানে, হয়ে যাবে। চাল কুমড়ো গাছ উঠেছে দেখো, গাছটায় আরও হতো, গাছটা ছিল ওই দিকটায়, মাটি ফেলা হয়েছে তাই এখানে এনে তুলে বসানো হয়েছে, তাই গাছের জোরটা কমে গেছে, তাও হয়েছে এই অনেক, বড় হলে আরও হয়েছিল অনেক, মানে আরও দু তিনটে হয়েছিল, খাওয়া হয়ে গেছে কেটে, মাথা ঘুরে যাচ্ছে, চলো ঘরে যাই। পেয়ারা গাছে দেখো, দেখাচ্ছি পেয়ারা কত হয়েছে, দেখতে পাচ্ছ বাবা, দেখতে পাচ্ছি না চোখে, রোদ লাগছে না, কালো কালো দেখাচ্ছে সব, এই যে দেখো ওই যে এই দুটো মানে পেকেছে, বড় বড় হয়েছে এই যে দুটো, কি দারুণ লাগছে। ঘরে চলে এসেছি বন্ধুরা, রোদে আর দাঁড়াতে পারছি না, তো চলো আবার দেখা হবে কিছুক্ষণ পরে, ততক্ষণ আমার পাশে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় পৌনে দুটো, তো সমীর এখনো আসেনি, আর আমি তখন চানটান মানে চানটান করে একটু রেডি হয়েছি, মানে সাজে গুজো করেছি ভিডিও বানাবো বলে, কাজ বাজতে সব কমপ্লিট। তো এখন বাইরে আছি, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো এক্ষুনি ঘরে চলে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর সমীর এক্ষুনি আসবে, তো ওর জন্য ওয়েট করছি কখন আসবে, তারপরে ভাত খাবো। সকালবেলা একবার খেয়েছি, তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে অল্প করে খেয়েছি, আর ও আসলে তারপরে খাবো। এসে আমি পেয়ারার দিকে নজর, হ্যাঁ তোমার জন্যই বসেছিলাম, মা তখন পারেনি, পারো, অনেক পেয়ারা হয়েছে, চাবি তো দিয়ে যাও, হেলমেট খোলো নাকি, অদ্ভুত লোক একটা, এই এটা তো দেখিনি সত্যি, এটা এখনই পেয়ে গেছে, দুপুর থেকে পাকেনি, এক্ষুনি হলুদ হয়েছে, হ্যাঁ এখান দিয়ে উঠে ওইদিকে যাবে, কি বুদ্ধি, লেজেন্ড, এই এটা তো শক্ত হয়নি এখনো, তুমি এটার উপরে উঠো না, কি সাহস, ভিডিও করছি তোমার, কত হয়েছে, ঝুড়ি আনবো, হ্যাঁ পাকাগুলো পারবে, বেশি কাঁচাগুলো পারবে না, খাওয়া যায় না, কষ্ট লাগে, কই দেখাও একটু উঁচু করে ডালটা, বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছে, কই দেখি একটু দেখাও, তুমি রাখো এক জায়গায়, আমি একটা প্লাস্টিক দিচ্ছি, তুমি নিয়ে আসবে, নিচে ফেলে থেতলে যাবে, একটা প্লাস্টিক নিয়েছি দাঁড়াও, এই না কি করে নেবে, হ্যাঁ হবে না, হবে নরম হবে,
বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা, হালকা হালকা। আমি উপরে উঠে চলে এসেছি, ঝিরি ঝিরি পড়ছে। কোথায়? ওখানে বসে তুমি পেয়ারা খাচ্ছ দেখি তো, কই শয়তান। নাচো নাচো, তাড়াতাড়ি নামো। কি বলবো, তুমি কি বলছো? আজকে তোমার জন্য একটা স্পেশাল রান্না আছে, স্পেশাল ডিশ। খাবে যখন তখন দেখতেই পাবে, ঠিক আছে? ডিমের ঝোল ভাত। কি রান্না হয়েছে? কি কি রান্না হয়েছে বলো। তুমি গন্ধ শুকে বলো, তোমার তো নাক অনেক বেশি। বলো, রান্নাঘরে যাবে? রান্নাঘরে যাবে কিন্তু না দেখি আগে বলবে, না দেখে দেখে বলবে না, না দেখে বলবে। গন্ধ শুকে বলো। মাছের কোনো আইটেম হয়ে যাবো না, দেখছি। লোটে মাছ না, কি ছোট ছোট মাছ। গন্ধ পেলে না, গন্ধ পেলে না। শুটকি মাছ হয়েছে? গন্ধ পাওনি, শুটকি হয়েছে না পুটকি হয়েছে। বাহ বাহ, খাবো না আমি শুটকি মাছ হয়েছে। কি খাবে না শুটকি? খাবে খাবে। লঙ্কা গুলো দিয়েছি। কারেন চলে গেল, কি আর করা যাবে। পিয়া না, তোমার কি জামা প্যান্ট নেই পরতে পারো না? এটা আমাদের বাড়ির পেয়ারা, আর তোমাদের গুলো কাটিনি একটা, তুমি যেগুলো পারলে। এখন দেখো বন্ধুরা, খাবার খেতে বসে গেছি। এই যে তুমি খাবে তো শুটকি মাছ? হ্যাঁ কেন, খেয়ে দেখো একটু, ভালো হয়েছে কি দিয়ে একটু? না ভালো না, খুব ভালো। তুমি খাও, খাও একটু তাহলে। ডাল আর ওই সবজি দিয়ে খাও, খেলো না আর কি করা যাবে। আমি খেয়ে সকালে একটুখানি খেয়েছিলাম, ভালোই লেগেছে, তো এখন আবার নিয়েছি। ও খাবে না, খেয়ে নি চলো। তারপরে দেখা, তারপরে কথা হচ্ছে। তোমার বিকেল বাজে 6:30, বিকেল নেই, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি। তো বিকেলবেলা এটাকে চুল বাঁধা হয়ে গেছে আমার, একেবারে বেরোনি করে নিয়েছি। আর এখন এসেছি বাইরে, সন্ধ্যা দেখতেই পাচ্ছ, মানে অন্ধকার অন্ধকার, ভালো করে ক্লিয়ার আসছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। দুপুরবেলায় যে কানের পরেছিলাম এখনও খুলিনি, শাড়ি চেঞ্জ করে নিয়েছি খাওয়ার আগেই, কানেরটা এখনও খোলা হয়নি, কানেরটা খুলে দেবো। তো চলো টাটা বন্ধুরা, আবার কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।